আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মনিটর নিয়ে। যেন তেন মনিটর নয়, এটি আসুস আরওজি স্ট্রিক্স XZ35B আল্ট্রা ওয়াইড মনিটর। তবে মনিটরের প্যাকেজিংটি এতটাই বড় যে এটিকে আপনাদের সামনে এই মুহূর্তে আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না। পিসি বিল্ডার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আসুস আরওজি স্ট্রিক্স XZ35B মনিটরটি রিভিউটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মূল রিভিউটিতে চলে আসছি ইন্ট্রোর পর। আসুসের আরওজি স্ট্রিক্স XZ35VQ মনিটরটি আকারে 35 ইঞ্চি। এটি একটি আলট্রা ওয়াইড 21:9 অ্যাসপেক্ট রেশিওয়ের গেমিং ফোকাসড মনিটর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রিয়েল টাইমে মনিটরটি স্টার্ট আপ নিল। ডিসপ্লে আসা মাত্রই আপনাকে অভ্যর্থনা জানাবে 3440x1440 রেজলিউশনের ডেস্কটপ স্ক্রিন। প্রথমেই বলতে হচ্ছে এতে ব্যবহার করা সুপার ন্যারো বেজেল ডিজাইনের কথা। মনিটরটির প্যানেলের উপরে এবং দুই সাইডে 9mm থেকেও সরু বেজেল ব্যবহার করা হয়েছে। মনিটরটির নিচের বেজেলটি অবশ্য 29mm মতো পুরু, যা মোটামুটি বেশ কমন একটি ডিজাইন প্যাটার্ন এখনকার দিনের মনিটরগুলোর জন্য। মনিটরটি সাইড থেকেও বেশ পুরু এবং শক্তপোক্ত বিল্ড কোয়ালিটির আশ্বাস দেয়। কোনো প্রকার ফ্লিমসি বা ভঙ্গুর ভাব এর মাঝে সম্পূর্ণভাবে অনুপস্থিত। এই মনিটরটিতে ব্যবহার করা হয়েছে VA প্যানেল, এই প্রাইস রেঞ্জে যেটি অত্যন্ত স্বাভাবিক। এই মনিটরটির ডিসপ্লে সারফেসে ব্যবহার করা হয়েছে নন গ্লেয়ার কোটিং, যার ফলে এর স্ক্রিনে আলোর প্রতিফলনজনিত কোনো সমস্যা নেই বললেই চলে। মনিটরটির কালার রেঞ্জ 100% sRGB, তবে এটি IPS প্যানেলের মতো কালার রিপ্রোডাকশন করতে পারঙ্গম নয়, যা বলার অপেক্ষা রাখে না। মনিটরটির স্পেসিফিকেশন অনুযায়ী এটির সর্বোচ্চ ব্রাইটনেস 300 nits, যা আমার মতে এটি বেশ ভালোভাবেই পূরণ করতে সক্ষম হয়। মনিটরটিতে কন্ট্রাস্টের রেশিও 2500:1, যা হয়তো এই মনিটরটির ব্রাইটনেসের সাথে স্কেলিং বজায় রেখে সবসময় 2500 mark ধরে না রাখলেও এর বেশ কাছাকাছি থাকে, অর্থাৎ এই ক্ষেত্রেও এটি উতরে যায়। মনিটরটির রিসপন্স টাইমের জন্য আসুসের ব্যবহার করা এই এককটি আমার পরিচিত নয়। এটিকে আমার মতে 4 ms গ্রে টু গ্রে এর সমতুল্য বলা যায়। এই মনিটরটির সর্বোচ্চ রিফ্রেশ রেট 100 Hz, যা সিঙ্গেল প্লেয়ার গেমিংয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক গেমিংয়েও আপনাকে একটি অগ্রাধিকার দিচ্ছে। এই মনিটরটিতে জিসিঙ্ক না থাকলেও আছে অ্যাডাপটিভ সিঙ্ক, যার রেঞ্জ 48 Hz থেকে শুরু করে 100 Hz পর্যন্ত। এনভিডিয়া এবং AMD এই দুই ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড ওনারদের জন্য এটি বেশ খুশির সংবাদ বটে, তবে এনভিডিয়ার কার্ডে এটি কতটা কম্পেটিবিলিটি ধরে রাখবে তা দেখার বিষয়। মনিটরটির ভিউইং অ্যাঙ্গেল VA প্যানেলের মাঝে সেরা, তবে সেটি IPS প্যানেলের ভিউইং অ্যাঙ্গেলের সাথে হয়তো সরাসরি তুলনায় পেরে উঠবে না। অনেকের মাঝেই কার্ভড মনিটর নিয়ে একটি ভীতি কাজ করে থাকে, কিন্তু এই আলট্রা ওয়াইড ফরম্যাটে থাকা 1800R কার্ভ গেমিংয়ে মনিটরের উভয় পার্শ্বকেই চোখে পড়ার মতো করে উপযোগী করে তোলে। এটির ব্যতিক্রম হলেই হয়তো তা উপভোগ্য হতো না। যারা কার্ভ মনিটর নিয়ে এখনও সন্দিহান, তাদেরকে এটি একবার হলেও এক্সপিরিয়েন্স করার আমন্ত্রণ জানাচ্ছি। মনিটরটির সাইডে বেজেলের ফ্রেমে বাটনগুলোর ফাংশন সুন্দর করে লেবেল করে দেওয়া আছে। OSD নেভিগেশনের জন্য আছে একটি 5-way নেভিগেশন জয়স্টিক। এই সুযোগে দেখে নেই OSD-তে কী কী ফাংশন আছে। OSD এর মাধ্যমে 8টি কালার প্রিসেট খুব সহজেই অ্যাক্সেস করা যাচ্ছে, যা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এছাড়াও ব্লু লাইট ফিল্টার কন্ট্রোলের অপশনও এতে দেওয়া আছে, যাতে 5টি ধাপে এটি নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে। কালার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গামার মতো বেসিক অপশনগুলো পরিবর্তন করার সুযোগ এতে আছে। অ্যাডাপটিভ সিঙ্ক এনেবল বা ডিসেবল করার পাশাপাশি এক্সট্রিম লো মোশন ব্লার অন অফ করার ফিচার OSD-তেই দেওয়া আছে। তবে এই দুটি ফিচার একই সাথে কাজ করবে না, আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে। এছাড়া পিকচার ইন পিকচারের পাশাপাশি অরা সিঙ্ক, অরা RGB, সাউন্ডের ভলিউম ইত্যাদি বেসিক কিন্তু অত্যন্ত জরুরি ফিচারগুলো এতে রয়েছে, যা একজন ব্যবহারকারী খুব সহজেই নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। এবার আসছে এই মনিটরটির ইনপুট এবং আউটপুটে। মনিটরের পেছনে একটি ডেডিকেটেড সেকশনই আছে, যেখানে অত্যন্ত সুন্দর করে ইনপুট এবং আউটপুট অপশনগুলো লেবেল করা আছে। উল্লেখ্য যে অ্যাডাপটিভ সিঙ্কের সুবিধা পেতে হলে HDMI 2.0 পোর্ট ব্যবহার করতে হবে। ভিউয়ারদের সুবিধার্থে স্ক্রিনে ইনপুট এবং আউটপুট পোর্টগুলো চিহ্নিত করে দেওয়া হলো। মনিটরের পেছনে অনেকটা PCB বা সার্কিটরির আদলে করা কারুকাজ করা আছে, যা দেখতে বেশ লাগে এবং মনিটরটির ওভারঅল আউটলুকের সাথে এটি বেশ মানায়।
তবে মনিটরের পেছনে থাকা RGB রিংটিকে উপেক্ষা করা যাচ্ছে না। আসুস এই মনিটরটিতে কোনো কিছুই বাকি রাখেনি এবং অরাসিঙ্কের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য RGB লাইটিংয়ের অপশন থাকাটি এটিকে একটি প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবেই হাইলাইট করে। যদিও মনিটরের পেছনে RGB লাইটিং থাকার যুক্তি আমার মতো RGB হেটারের মাথায় ধরছে না, স্বীকার করতেই হচ্ছে সঠিক এম্বিয়েন্ট লাইটিংয়ে এটি দেখতে বেশ লাগে। RGB রিংটির গণ্ডি ছাড়িয়ে একটু খেয়াল করলেই চোখে পড়বে ROG লোগো অঙ্কিত অত্যন্ত মজবুত এবং পুরু মনিটরের জন্য থাকা স্ট্যান্ডটি, যার নিচে আবার কেবল ম্যানেজমেন্টের জন্য রাউটিংয়ের বন্দোবস্ত দেয়া আছে। কেবল ম্যানেজমেন্টের সিস্টেমটিকে সরেজমিনে অ্যাকশনে দেখা যাক। পাওয়ার এবং একটি বা তার চেয়েও বেশি ডিসপ্লে কেবল বেশ সহজে এই রাউটিংয়ের পথ দিয়ে আপনি মনিটরটিতে কানেক্ট করতে পারবেন। কেবলগুলোকে কানেক্ট শেষে চোখের আড়াল রাখতেই দেয়া আছে একটি ঢাকনা, যা লাগিয়ে দিলে আর কোনো ছড়ানো ছিটানো কেবল আপনাকে দেখতে হবে না। মনিটরটিতে উপরে এবং নিচে 100 mm পর্যন্ত হাইট অ্যাডজাস্ট করার সুবিধা রয়েছে। এই প্যানেলটি 20 ডিগ্রি পর্যন্ত কাত বা টিল্ট করা যাবে। মনিটরটির প্যানেলটি অনেকটাই ঘাড় ঘোরানোর মতো করে দুই দিকেই 50 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। এর পাশাপাশি এতে ভেসা ওয়াল মাউন্টের অপশনও থাকছে। গাঢ় ধূসর বর্ণের এই মনিটরটির বহু গুণের আধার স্ট্যান্ডটির বেইসে লাল রঙের শেডের নিচে আছে কাস্টমাইজেবল লাইট সিগনেচার, যা আপনি আপনার ইচ্ছে মতো একটি প্যাটার্ন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই লাইটিংটি আমাকে অনেকটাই ব্যাট সিগন্যালের কথা মনে করিয়ে দেয়। এটিও একটি প্রিমিয়াম প্রোডাক্টের একটি প্রিমিয়াম ফিচার বলতে পারেন, যা অ্যাম্বিয়েন্ট লাইট অনুযায়ী কম বেশি উপভোগ্য তা স্বীকার করতে বাধ্য হচ্ছে। এবারে সরাসরি চলে যাচ্ছি আমাদের এইজো টেস্ট সুইটে। বরাবরের মতোই আমরা কালো, সাদা, লাল, সবুজ, নীল ইত্যাদি রঙে এই মনিটরে কোনো প্রকার ডেড পিক্সেল আছে কিনা তার তদন্তে নেমে পড়ি। এছাড়াও ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, ভিউ অ্যাঙ্গেল ইত্যাদি পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা মনিটরটিকে যাচাই করার চেষ্টা করি এবং মনিটরটি সবকটি পরীক্ষাতেই বেশ সন্তোষজনকভাবে উতরে যায়। এবার আসি এই মনিটরটিতে গেমিংয়ের অভিজ্ঞতা নিয়ে। আলট্রাওয়াইড মনিটরে গেমিং মানেই দারুণ অভিজ্ঞতা। এই মনিটরটিও এই ক্ষেত্রে অত্যন্ত প্রিমিয়াম একটি অভিজ্ঞতা আপনাকে দিতে সক্ষম, তবে শর্ত হচ্ছে এই যে আপনার একটি অত্যন্ত শক্তপোক্ত গেমিং সিস্টেম থাকতে হবে, যা এই আলট্রাওয়াইড রেজলিউশনে হাই ফ্রেম রেট ধরে রাখতে সক্ষম হবে। সিঙ্গেল প্লেয়ার গেমিংয়ে এটির 100 Hz রিফ্রেশ রেট, অ্যাডাপটিভ সিঙ্ক সুবিধার উপস্থিতি নিঃসন্দেহে এটিকে গেমিংয়ের জন্য একটি দারুণ পারফর্মিং মনিটর হওয়ার প্ল্যাটফর্ম করে দেয়। এই মনিটরটির আউট অফ দ্য বক্স কালার রিপ্রোডাকশন খুবই গ্রহণযোগ্য, তবে কালার ক্যালিব্রেশনের মাধ্যমে এটিকে আরও উন্নত করা সম্ভব, বিশেষ করে গ্রে স্কেলের দিক দিয়ে। বিশাল ফিল্ড অফ ভিউ এবং কার্ভের সাথে যারা অভ্যস্ত নন তাদের এই মনিটরটির সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে, তবে একবার অভ্যস্ত হয়ে গেলে আপনার আর গতানুগতিক অন্য কোনো মনিটর ভালো লাগবে না। আপনি অ্যাকশন, অ্যাডভেঞ্চার, RPG, মোবা, স্ট্র্যাটেজি যে ধরনের গেমের গেমারই হয়ে থাকুন না কেন, সব ধরনের গেমই এই মনিটরে অত্যন্ত উপভোগ্য এবং আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে নেক্সট স্টেপে নিয়ে যেতে আগে থেকেই এই মনিটরটিতে সেট করা আছে কিছু প্রিসেটস, আপনার চাহিদা এবং রুচিমাফিক কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা তো থাকছেই। যে একমাত্র নেগেটিভ দিকটি আমি তুলে ধরবো সেটি হলো ইনগেম কাটসিন থেকে শুরু করে কিছু কিছু পুরনো মুভি বা ভিডিও আপনাকে লেটার বক্সড অবস্থায় উপভোগ করতে হবে। ইনগেম কাটসিনগুলো ফিক্স করা সম্ভব হলেও পুরনো মুভি বা ভিডিওকে ক্রপ করা ছাড়া ওয়াইড স্ক্রিন জুড়ে দেখা সম্ভব নয়। 1 লাখ টাকা বাজেটে যারা প্রিমিয়াম আলট্রা ওয়াইড গেমিং এক্সপিরিয়েন্স খুঁজছেন তারা দেরি না করে এই মনিটরটিকে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। মার্কেটে এর বর্তমান মূল্য 1 লাখ টাকা থেকে 2 থেকে 3 হাজার টাকা কম, তবে এর মূল্য পরিবর্তন হতেই পারে স্টক এবং ডিমান্ডের উপর ভিত্তি করে। এটি অবশ্যই একটি প্রিমিয়াম প্রোডাক্ট এবং এর দাম শুনে অনেকেই নাখোশ হতে পারেন, কিন্তু দিন শেষে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে যে কোয়ালিটি কামস অ্যাট এ কস্ট। আলট্রাওয়াইড মনিটর ভিডিও এডিটরদের জন্য রীতিমতো স্বপ্নের মতো, তবে পেশাদার গ্রাফিক্স ডিজাইনারদের জন্য দিন শেষে গেমিং মনিটর প্রযোজ্য নয়। ধন্যবাদ জানাচ্ছি আসুস বাংলাদেশ এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে আমাদেরকে এই রিভিউ ইউনিটটি এবং টেস্ট রিগটি প্রোভাইড করার জন্য। যদি আমাদের এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, বাংলা ভাষায় তথ্য প্রযুক্তির এমন নিত্য নতুন কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি, এবং সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পিসি বিল্ডার বাংলাদেশের সাথেই থাকুন।